স্বাগতম সবাইকে আমার নতুন আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওতে মূলত আলোচনা করতে চলেছি বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ নিয়ে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বঙ্গবন্ধু ১ বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ। এটি ২০১৮ সালের ১১ মে বাংলাদেশ সময় ১২ মে মার্কিন যুক্তরাষ্ট্রের কেনেডিস স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। এর মধ্য দিয়ে ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যোগ হয় বাংলাদেশ। এই প্রকল্পটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক বাস্তবায়িত হয় এবং এটি ফালকন ৯ ব্লক ৫ রকেটের প্রথম পণ্য উৎক্ষেপণ ছিল। ২০০৮ সালে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি কৃত্রিম উপগ্রহ নির্মাণ বিষয়ে একটি কমিটি গঠন করে। এরপর ২০০৯ সালে জাতীয় তথ্য প্রযুক্তি নীতিমালায় রাষ্ট্রীয় কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের বিষয়টি যুক্ত করা হয়। বাংলাদেশের নিজস্ব কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের জন্য আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিটের কাছে ইলেকট্রনিক আবেদন করে বাংলাদেশ। কৃত্রিম উপগ্রহ ব্যবস্থার নকশা তৈরির জন্য ২০১২ সালের মার্চে প্রকল্পের মূল পরামর্শক হিসেবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনালকে নিয়োগ দেওয়া হয়। স্যাটেলাইট সিস্টেম কিনতে ফ্রান্সের কোম্পানি থ্যালাস অ্যালেনিয়া স্পেসের সঙ্গে ১৯৫১.৭৪,৩৪,০০০ টাকার চুক্তি করে বিটিআরসি। ২০১৫ সালে বিটিআরসি রাশিয়ার উপগ্রহ কোম্পানি ইন্টারস্পুটনিকের কাছ থেকে কক্ষপথ কেনার আনুষ্ঠানিক চুক্তি করে। ২০১৭ সালে কৃত্রিম উপগ্রহের সার্বিক ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড নামে একটি সংস্থা গঠন করা হয়। এই সংস্থার প্রাথমিক মূলধন হিসেবে অনুমোদন দেওয়া হয় ৫,০০০ কোটি টাকা। কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশের সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবা পরিচালনার জন্য ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে একনেক সভায় ২,৯৬৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে বরাদ্দ দেওয়া হয় ১,৩১৫.৫১ লাখ টাকা, যা মোট ব্যয়ের ৪৪%। এছাড়া বিডার্স ফাইন্যান্সিংয়ের মাধ্যমে এই প্রকল্পের জন্য ১,৬৫২.৪৪ লাখ টাকা সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়। ২০১৬ সালের সেপ্টেম্বরে হং সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের সাথে সরকারের প্রায় ১,৪০০ কোটি টাকার ঋণ চুক্তি হয়। ১.৫১% হার সুদসহ ১২ বছরে ২০ কিস্তিতে এই অর্থ পরিশোধ করতে হবে। ২০১৪ সালের ডিসেম্বর মাসে রাশিয়ার সংস্থা ইন্টারস্পুটনিকের কাছ থেকে অরবিটাল স্লট অনুমোদন দেওয়া হয়। এর অর্থমূল্য ২১৮.৯৬ কোটি টাকা। বঙ্গবন্ধু ১ কৃত্রিম উপগ্রহটি ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমার ভূস্থির স্লটে স্থাপিত হবে। এটিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হয়েছে। ফ্রান্সের থ্যালিস অ্যালেনিয়া স্পেস কর্তৃক নকশা ও তৈরি করা হয়েছে এবং এটি যুক্তরাষ্ট্রের ব্যক্তি মালিকানাধীন মহাকাশযান সংস্থা স্পেস এক্স থেকে উৎক্ষেপণ করা হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ ১,৬০০ মেগাহার্জ ক্ষমতাসম্পন্ন মোট ৪০টি কেইউ এবং সি ব্যান্ড ট্রান্সপন্ডার বহন করবে এবং এটির আয়ু ১৫ বছর হওয়ার কথা ধরা হয়েছে। স্যাটেলাইটের বাইরের অংশে বাংলাদেশের লাল সবুজ পতাকার রঙের নকশার উপর ইংরেজিতে লেখা হয়েছে বাংলাদেশ ও বঙ্গবন্ধু ১। বাংলাদেশ সরকারের একটি মনোগ্রামও সেখানে রয়েছে। BS-1 উপগ্রহটি ২৬টি কেইউ ব্যান্ড এবং ১৪টি সি ব্যান্ড ট্রান্সপন্ডার সজ্জিত হয়েছে ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমার কক্ষপথের অবস্থান থেকে। কেইউ ব্যান্ডের আওতায় রয়েছে বাংলাদেশ, বঙ্গোপসাগরে তীর জলসীমানাসহ ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া অঞ্চল। স্পেসএক্স ফালকন ৯ উৎক্ষেপণ জানে করে ১১ মে ২০০৮ সফলভাবে বঙ্গবন্ধু ১ কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়। এটি ফালকন ৯ রকেটের নতুন ব্লক ৫ মডেল ব্যবহার করে প্রথম পেলোড উৎক্ষেপণ ছিল। বঙ্গবন্ধু ১ কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের জন্য ২০১৭ সালের ১৬ই ডিসেম্বর তারিখ ঠিক করা হয়। তবে হারিকেন ইরমার কারণে ফ্লোরিডায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলে তা পিছিয়ে যায়। ২০১৮ সালেও কয়েক দফা উৎক্ষেপণের তারিখ পিছিয়ে যায় আবহাওয়ার কারণে। চূড়ান্ত পর্যায়ে উৎক্ষেপণ প্রস্তুতির অংশ হিসাবে ৪ মে ২০১৮ তারিখে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে ২ পর্যায়ের এই রকেটের স্ট্যাটিক ফায়ার টেস্ট সম্পন্ন হয়। কৃত্রিম উপগ্রহটি ১০ মে ২০১৮ তারিখে উৎক্ষেপণের তারিখ ঠিক করা হয়।
কিন্তু 10ই মে উৎক্ষেপণের সময় T-58 সেকেন্ডে এসে তা বাতিল হয়। শেষ মিনিটে কিছু কারিগরি সমস্যার কারণে উৎক্ষেপণ স্থগিত করা হয়। অবশেষে এটি 11ই মে উৎক্ষেপণ করা হয়। কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করার পর বাংলাদেশ 12ই মে 2018 তারিখে এটি থেকে পরীক্ষামূলক সংকেত পেতে শুরু করে। বঙ্গবন্ধু 1 কৃত্রিম উপগ্রহটি সম্পূর্ণ চালু হওয়ার পর বাংলাদেশের ভূকেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই জন্য গাজীপুর জেলার জয়দেবপুর ও রাঙ্গামাটির বেদবুনিয়ায় ভূকেন্দ্র তৈরি করা হয়। জয়দেবপুরের ভূকেন্দ্রটি হল মূল স্টেশন, আর বেদবুনিয়ায় স্টেশনটি দ্বিতীয় মাধ্যম ব্যাকআপ হিসেবে রাখা হয়। এছাড়া ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে দুটি ভূ উপগ্রহ স্থাপন করা হয়েছে। ব্যবহারকারী দেশসমূহ আমি এখন আলোচনা করব। বাংলাদেশের সংস্থার পাশাপাশি বিশ্বের আরও কয়েকটি দেশের বিভিন্ন মিডিয়া সংস্থা বর্তমানে বঙ্গবন্ধু 1 উপগ্রহ থেকে ভাড়া নেওয়া ট্রান্সপন্ডার ব্যবহার করছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল হন্ডুরাস 2টি বেসরকারি টিভি চ্যানেল ব্যবহার করছে, সেরকম তুরস্ক 1টি বেসরকারি চ্যানেল, ফিলিপাইন 1টি বেসরকারি চ্যানেল, আরও কিছু চুক্তিবদ্ধ হয়েছে। এরপর ঘানা 2টি টিভি চ্যানেল আরও সম্প্রচারের অপেক্ষায়, ক্যামেরুন 1টি বেসরকারি টিভি চ্যানেল, দক্ষিণ আফ্রিকা 2টি অনলাইন ভিত্তিক টিভি চ্যানেল। এবার আলোচনা করব সুযোগ সুবিধা নিয়ে। সুবিধা, বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট থেকে 3 ধরনের সুবিধা পাওয়া যাবে। টিভি চ্যানেলগুলো তাদের সম্প্রচার কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য স্যাটেলাইট ভাড়া করে। এক্ষেত্রে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট চ্যানেলের সক্ষমতা বিক্রি করে বৈদেশিক মুদ্রা আয় হবে। আবার দেশের টিভি চ্যানেলগুলো যদি এই স্যাটেলাইটের সক্ষমতা কেনে তবে দেশের টাকা দেশেই থাকবে। এর মাধ্যমে DTH বা ডিরেক্ট টু হোম ডিশ সার্ভিস চালু সম্ভব। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের 40টি ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা হল 1600 মেগাহার্জ। এর ব্যান্ডউইথ ও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে ইন্টারনেট বঞ্চিত অঞ্চল যেমন পার্বত্য ও হাওড় এলাকায় উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সুবিধা দেওয়া সম্ভব। বড় প্রাকৃতিক দুর্যোগের সময় মোবাইল নেটওয়ার্ক অচল হয়ে পড়ে, তখন এর মাধ্যমে দুর্গত এলাকায় যোগাযোগ ব্যবস্থা চালু রাখা সম্ভব হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রধান অসুবিধা হচ্ছে রাষ্ট্র এ থেকে তেমন অর্থ আয় করতে পারছে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ।